আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা সংক্রমণ রোধে বাসায় অবস্থানের জন্য বলা হলেও রাস্তায় ঘরে ফেরা মানুষের ভিড় বাড়ছে। ভোর থেকে প্রাইভেট মাইক্রোবাস নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রাজধানী ছাড়ছে অনেক মানুষ। স্বাস্থ্যবিধি না মেনে অত্যন্ত গাদাগাদি করে ছোট মাইক্রোবাসে যাচ্ছে অনেক মানুষ। সায়দাবাদ বাসস্ট্যান্ডের ভিতর থেকে নির্ধারিত ভাড়ার 2-3 গুণ বেশি ভাড়া নিয়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ অনেক এলাকার মানুষ বাড়ি যাচ্ছে। আবার কেউ কেউ গাড়ি না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছে। তবে এসব গাড়ি খুব একটা চেক করছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।